नमस्कार व्यूअर्स अपनारा जरा भिडियो देखें ते सकल के अमी सीमान यूट्यूब चैनल बेंगल जॉब विथ स्टाडी यूट्यूब चैनल स्वागत जाना सराना हलो विचारपति अभिजीत गंगोपाध्याय के तो गत शुक्रवार 28 एप्रिल 2023 समस्त चाकरी प्रार्थी प्राइमरी ट्रेड चाकरी प्रार्थी एवं साधारण मानूष जरा अभिजीत गंगोपाध्याय के लिए एक आशार आलो बेधे से समस्त मानुषे जीवने गतकाल शुक्रवार किन्तु खुबी एक बड़ो दुखेर दिन तो आम्रा जानी गतकाल की हो गए तो मूल प्रतिबेदने जाब दर्शक तारे अपन के किछु अपन उद्देश्य किछु प्रश्न करब तो अपनारा भिडियो जरा देखें ता कमेंट कर कमेंट सेक्शने जानाबेन कारण अपन कमेंट किन्तु समय मुहूर्ते खुबी गुरुत्वपूर्ण आम्रा जानी प्राथमिक शिक्षार दुटी मामला हाथ छाड़ा हलो कलकाता हाईकोर्टे माननीय विचारपति अभिजीत गंगोपाध्याय शुक्रवार सुप्रीम कोर्टे दीर्घदिन टानापोड़ेनेर पर सन्ध्यार दिके ता स्पष्ट हय। अच्छा ये दुटो मामला माननीय विचारपतिर काछ थेके सरिये नेवा हलो तो एखाने आमार प्रथम कोश्चेन आपनादेर दिके हु इज द रेसपन्सिबल फर दिस के एर रेसपन्सिबल Who is the man or who is the responsible for this? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে দুটি মামলা সরিয়ে নেওয়া হয় তা নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন প্রতিক্রিয়া কিন্তু উঠে আসছে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি। তার মধ্যে আমি প্রতিবেদনে যেটা তুলে ধরেছি কে কো বলছেন খুবই গুরুত্বপূর্ণ যে উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারাধীন বিষয় নিয়ে কী বলেছেন কতটা বলেছেন কি বলা উচিত ছিল তা নিয়ে তদন্ত চলতেই পারত। ঠিকই ব্যাপার একদম পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না এটা তদন্ত চলতে পারত এত কুইক এত ইনস্ট্যান্ট একটা রায় আমাদের সাধারণ মানুষকে কিন্তু স্তম্ভিত করেছে। তবে এ প্রসঙ্গে আমরা বলে রাখব সুপ্রিম কোর্টের নির্দেশ তো আমাদের মানতেই হবে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই বিচারে যে বিচারটি করেছেন সেটি আমাদের মানতেই হবে। এবার প্রিয় দর্শক আপনাদেরকে আমি যে প্রশ্নটা করতে চলেছি আমার প্রতিবেদন সূত্রে কিছুদিন ধরে বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল ওনার হাত থেকে মামলা কেড়ে নেওয়া হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ চ্যানেলে মারফত আমরা জানতে পারছিলাম যে ওনার হাত থেকে মামলা কেড়ে নেওয়া হবে তো শেষ পর্যন্ত যেটা নিয়ে টেনশন ছিল সেটাই হলো। তো এখানে আমরা কি বুঝতে পারছি এটা একটা প্রি প্ল্যান ছিল কি এটা একটা প্রি প্ল্যান পরিকল্পনা ছিল হতে পারে কি করে এতটা আগাম ভবিষ্যৎবাণী করা যেতে পারে একটা হেভি ওয়েট এরকম একটা বিচারাধীন বিষয়কে নিয়ে একটা কিভাবে এত মানে 100% শিওর একটা প্রেডিকশন করা যেতে পারে এরকম তো এখানে একটা গন্ধ আমরা পাচ্ছি যে এটা হয়তো একটা প্রি প্ল্যান্ড একটা পরিকল্পনা ছিল। সাধারণ মানুষ যেই মানুষটির ওপর ভরসা রেখেছিল যাকে কেন্দ্র করে দুর্নীতির বিরুদ্ধে একজোট হতে শুরু করেছিল তাদের মনোবলে কিন্তু বিশালভাবে আজকে ধাক্কা লাগলো এটা বলার অপেক্ষাই রাখছে না। চাকরি প্রার্থীদের কাছে অবশ্যই এটা একটা বড় ধাক্কা। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর অভিজিৎ স্যারকে চাই এই দাবিতে পোস্টার নিয়ে রাস্তায় নেমেছিলেন আন্দোলনকারীদের বিশাল একটা অংশ কিন্তু ইতিমধ্যেই আমরা এটা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি কিন্তু যে শুক্রবারই কিন্তু সেই সমস্ত মানুষেরা সরব হয়ে উঠেছিল। তো আগামী দিনে এই জিনিসটা আর কোন দিকে কত বড় আকারে পরিণত হতে চলেছে বা টার্ন নিতে চলেছে সেটা এখন দেখার অপেক্ষা। প্রিয় দর্শক এখানে আমি আপনাদেরকে বলবো কি ছিল এই মানুষটির পাওয়ার তো কিছু ছিল না মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাওয়ার কিছু ছিল না তিনি যথেষ্ট ভালো একটা প্রফেশনে ছিলেন যথেষ্ট ওনার কাছে সম্মান ছিল তো উনি আজকে যেভাবে চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছে আজকে মনে হয় না কি আপনাদের আমাদের ওনার পাশে এই সময় দাঁড়ানো উচিত। তো কিভাবে আমরা ওনাকে ওনার পাশে আজকে দাঁড়াতে পারি সেইটা আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আজকে সাধারণ মানুষ এবং পরীক্ষার্থীরা যোগ্য পরীক্ষার্থীরা যেভাবে ওনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল তারা কিন্তু খুবই হতাশায় নিমজ্জিত হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কিভাবে এখন এই সমস্ত মানুষগুলো রিয়্যাক্ট করা উচিত। আর আমরা কিছু কিছু চ্যানেলে কালকে দেখছিলাম গতকাল দেখছিলাম যে
কিছু মানুষ খুবই খুবই আনন্দিত, যে সমস্ত মানুষরা আনন্দিত বলার অপেক্ষাই রাখে না যে তাদের রাতের ঘুম চলে গিয়েছিল যতদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে বিচারাধীন করছিলেন। তো যাই হোক, তাদের জীবনে একটা আশার আলো এসেছে, আপাতত সামনে কিছু দিন তারা ভালোভাবে রাতে ঘুমাতে পারবে। তবে সাধারণ মানুষ, চাকরি প্রার্থীরা আশা করি যেমনটা মানসিক এবং সাহসিকতার সাথে লড়ে চলেছিল সেভাবেই আগামী দিনে কিন্তু লড়তে চলেছে। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আমরা খুবই হতাশার মধ্যে অলরেডি নিমজ্জিত হয়ে পড়েছি। তো আপনাদের কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কমেন্ট কিন্তু আমাদেরকে কিছুটা হলেও সাহস যোগাবে, অক্সিজেন যোগাবে, পজিটিভিটি আনবে আমাদের জীবনে, সেই সমস্ত চাকরি প্রার্থীদের জীবনে যারা হতাশায় ভেঙে পড়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের থেকে কাম্য।